ঠিক আছে, আমি দেড় মাস পরে নেক্সট এপিসোড বানাচ্ছি, ভুল হয়ে গেছে দাদিরা, আমায় মাফ করবেন, আমাদেরও তো মন খারাপ হয়, আমাদের ক্রাশও তো আমাদের রিপ্লাই না দিতে পারে, তাই না? ঠিক আছে, খিস্তি দেবে, কমেন্টে দাও, আমি বসছি। হয়েছে, শুরু করা যাক। হ্যালো গাইজ, ইজ অ্যান্ড ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ মাইনক্রাফট সিরিজ। হ্যাঁ, আমি বহুকাল পরে এই ওয়ার্ল্ডে ফিরে এসেছি। ওয়ার্ল্ডে সব কিছু কেমন আছে কী আছে আমি জানি না। এই লামাটা আমি মাঝে যখন খেলতাম না তখন লামাটাকে আমি জোগাড় করেছিলাম, লামাটাকে বেঁধে রেখেছি। এই কিরে, কিন্তু এর মধ্যে আমার হর্নি গরুটা কোথায় আমি জানি না। ঠুকি, এর মধ্যে কোনো একটা হবে। কি খবর ভাই, তোদের মালিক ফিরে এসছে অনেকদিন পর। আজকে আমরা যেটা করব, প্রথমে আমরা একটা কুকুর খুঁজবো, কারণ একা একা এই জগতে ভালো লাগে না। বড় একা একা লাগে আমার। কার সাথে কথা বলবো, কার সাথে দিন কাটাবো, কাউকে একটা খেতে দেবো, কারো একটা যত্ন নেবো, এটাই তো জীবন, তাই না? তাই আমরা কুকুর ফার্স্টে খুঁজবো। আপাতত কি কি আছে, তোমাদের একটা নতুন কি কি করেছে আমি দেখাই। 37টা ডায়মন্ড, ইয়েস বেবিজ, লাপিস লাপুজি এতগুলো আছে। আয়রন আছে দেখো কত, 3টে 64, 1টা 48 গোল্ড, 55টা রেড স্টোন আছে, বড় লোক। ইয়েস, আরও একটা জিনিস করেছি যেটা তোমাদের দেখানো হয়নি, সেটাও তোমাদের দেখে নিই। এটা হচ্ছে গুরু নতুন রুম। তো কি হলো, এই রুমটা তো দেখাওনি তুমি। এই দেখো, নতুন একদম কাঠের রুম বানিয়েছি, দুর্দান্ত। এখান থেকে কাঁচের জানলা ওপারে দেখাও যায়। এখানটা আমি বানিয়েছি কোনো কিছু স্টোর করার জন্য, একটা এক্সট্রা রুম বানিয়ে রাখলাম, কত কাজে লাগবে। আগে সেই বেডি আছে, আগে সেই জলের মধ্যে রুমই আছে, এমন কিছু চেঞ্জেস আসেনি। এখানে চাষবাস তো করছিলাম, শুধু গম খাবার দাবার এসব। এখন আমি কতগুলো আখও করেছি। আখ করতে গেলে তোমায় সবসময় জলের পাশে করতে হবে। আখ অনেক কাজে লাগে, যেমন পেপার বানাতে, ম্যাপ বানাতে পারে আমার কাজে লাগবে। আর একটা এই যে ব্রিজটাই বানিয়েছি সেটা দেখো, তোমরা তো ব্রিজটাও দেখো নি। এই দেখো ব্রিজটাই বানিয়েছি নতুন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো সকাল সকাল আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়ে যাই। এই লামাটা কোথা থেকে পেলাম বলো তো? ওই যে একবার এসেছিলো না রণবীর সিং, ও দুটো লামা নিয়ে এসেছিলো। তো রণবীর সিং আর একটা লামা মরে গেছে, অ্যাকচুয়ালি আমি মেরে ফেলেছি। তো বাকি একটা লামা আমি বাঁচিয়ে রেখেছি, এই মালটাকে আমি পুষবো। হট হট হট, তাহলে তোকে টর্চার করবো আমি, পুরো টর্চার। তোর মালিক আমার ই থুতু দিচ্ছে। হেই হিরি হিরি, হেই তোর মা, তোর মালিক আমি, সাথে আমার বাল ছেঁড়া গেল। কুকুর আমরা কোথায় খুঁজে পাবো জানি না, তবে আমি জানি যে এই সাইডে পাওয়া যায় হয়তো, আশা করছি। কুকুরের আওয়াজ নাকি বেশ শোনা যায়। এই এই আমি কি এনেছি, আমি আনিনি, হার আনিনি, হার লাগবে কুকুরকে টেম করতে গেলে। আমি হারটা নিয়ে চট করে, সবসময় কুকুর নিতে গেলে, কুকুরকে টেম করতে গেলে, মানে কুকুরকে তুমি পোষ্য বানাতে গেলে সাথে করে হার নিয়ে যাবে, কারণ হার না দিলে কুকুর কিন্তু তোমার সাথে বাড়ি আসবে না বা তোমার পেট হয়ে যাবে না, আমার মতো বোকামি করবে না যে হার ছাড়াই চলে এসছে মুকুটিয়ে। কোথায় ভাই হার, কোথায়? এক থাপ্পড় খাবি, এক এক থাপ্পড়, কিচ্ছু না। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি পরে দেখে নেবো, সময় মতো আসবো, পরে দেখে নেবো লামার বাচ্চা মালিক। আয় 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 আয়, এই তো শোনা, হার খাবি নাকি, হার খাবে কে, এসো তো একটু দেখি হার। হিমা হয়ে গেছে, এই দেখো লাল মতো গলায় একটা পট্টি চলে এসছে, ওটা মানেই হচ্ছে ও আমার পোষ মেনে গেছে। ওখানে আরও একটা আছে, কিন্তু আমাদের এখন একটারই দায়ভার নেওয়া উচিত আমার মনে হয়, এতগুলো সংসার আমি পালতে পারবো না, এত টাকা আমার নেই, এমনিতে গরিব মানুষ। একটাকে আমি পালি আপাতত, পরে ওকে গার্লফ্রেন্ড দেবো, ওর বাচ্চা কাচ্চা নিয়ে যাবো। এই দেখো বসাতে পারবো, ওঠাতে পারবো, আয় আমার পেছনে পেছনে আয়। আচ্ছা ওর নাম কী রাখা যায়, ওর নাম কী রাখা যায়? তো নাম হচ্ছে আজকে থেকে ভোলু দত্ত, পছন্দ হয়েছে? ভোলু দত্ত, ওকে, মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিয়েছে, ওর নাম ভোলু আজকে থেকে ভোলু দত্ত। ভোলু নামটা কোথা থেকে পেয়েছি, আমরা সেই ঋষভে বেড়াতে গেছিলাম, সেখানে একটা কুকুর ছিল মনে আছে, ওর নাম দিয়েছিলাম আমরা ভোলু। এই ভোলু, সেখান থেকে ইন্সপায়ার হয়ে নাম হচ্ছে ভোলু দত্ত, প্লাগ ইন করে দিলাম। তোমরা যারা ঋষভ ব্লগটা দেখো নি, দেখতে পারো, খুবই মজাদার ব্লগ। ওই দেখো এখনও থুতু মারছে, ও এখনও থুতু মারছে। ভোলু তোকে বলে রাখি শোন, ওই যে একটা আছে লামার বা গরুগুলোকেও মারছে আমার, চলে আয় চলে আয় চলে চলে। এই দেখ, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, এই সুন্দরটা পছন্দ হয়েছে? ফকিন নীলফোঁটা গরিব, পছন্দ করতে হবে, কিছু করার নেই। এখন এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বাড়িতে রোকো, চলে আসো, চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে 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 আয়। এনে চিকেন খা, যখন আমার টাকা হবে, আমি যখন বড় লোক হবো, তখন ঠিক তোমার গার্লফ্রেন্ড এনে তোমাকে প্রপার সেক্স দেবো, সব কিছু দেবো। ওকে হ্যাঁ বলে দিয়েছো, বুঝে গেছো তুমি। এখানটায় 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 তোমাকে থাপ্পড় দেবো একটা, বুঝলে? একদম মনটা আনচান আনচান করছে বাইরে থেকে দেখে আমায়, থুতু কেন কখন মারবে থুতু আর কি।
এক থাপ্পড় দেবো তোমাকে। থাপ্পড় সে ডর নহিং লাগতা সাহেব। লেলিয়ে দেবো জানো, ভুলু দত্তকে লেলিয়ে দেবো গায়ের মধ্যে, তখন ভালো লাগবে। আমরা আপাতত এখানে একটা এনচ্যান্টমেন্ট টেবিল বানাবো। তো এই হচ্ছে আমাদের এনচ্যান্টমেন্ট টেবিল, এখানে আমরা এনচ্যান্ট করবো। এবং এনচ্যান্টমেন্ট টেবিলের পাশে এরকম 15টা বুকশেলফ রাখতে হয়। 15টা বুকশেলফ রাখলে একদম হায়েস্ট এনচ্যান্ট হয় আর কি। এবং এরকম একটা ব্লক দূরে রাখবে বুকশেলফগুলো। এবং এনচ্যান্টমেন্ট টেবিলে কী হয়, ধর আমি এইটা এনচ্যান্ট করতে চাই, আয়রন পিকাক্সটা, আয়রন পিকাক্সটা রাখলাম। এবং লাপিস লাজুলি এই একটা কাজে আমাদের লাগে। এই দেখো লেভেল 8 যখন আমার হবে তখন এফিসিয়েন্সি 2 আমি পেয়ে যাবো। এবং আরেকটা আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে এনভেল, সেটাও আমি দেখিয়ে দিই। এনভেলে আমরা নেম ট্যাগ বসিয়ে, ধরো কোনো জিনিসের নেম রাখতে চাই, নেম ট্যাগ বসিয়ে সেটার নেম রাখতে পারবো, রিপেয়ার এবং নেমের কাজে লাগে। এবার হচ্ছে ভলুর সাথে আমরা বাকিতে পরিচয় করিয়ে দেবো এবং বলে দেবো যে এই বাড়িতে আমার পরে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সে হচ্ছে ভলু দত্ত। ভলু দত্তর সাথে যেন সবাই সম্মান দিয়ে কথাবার্তা বলে। প্রথমে এর সাথে পরিচয় করে দিই, ভলু দত্ত এদিকে আসো। এর নাম হচ্ছে থুতু কুমারী, এ সবাইকে থুতু দিয়ে বেড়ায়, বড়ই অসভ্য একটা জন্তু। এই জন্তুর প্রতি কোনো আমার টান নেই। ভলু এদিকে আয়, আমার গায়ে তুমি থুতু মেরেছো আমি কিচ্ছু বলিনি এতদিন, কিন্তু এই ভলু দত্তর গায়ে যদি কোনোদিন থুতু লাগে সেইটাই দিনটা তোমার শেষ দিন, মনে রেখো মাথায় এটা। এই বাড়িতে আমার পরে যদি কেউ ইম্পর্টেন্ট হয় বা কেউ কিছু অর্ডার দিতে পারে সেটা হচ্ছে ভলু দত্ত। ভলু দত্তকে সবাই স্যার বলে ডাকবে। এবং ভলু দত্তের কোনো অর্ডার তোমরা যদি অমান্য করো সেই দিনই তোমরা মৃত্যুবরণ করবে। তোমরাও সাদা, ভলুও সাদা, একটা মিল আছে তোমাদের মধ্যে। কিন্তু এটা নয় যে তোমরা ভলুর মতো ইম্পর্টেন্ট, এর মানে এটা কিন্তু দাঁড়ায় না। সাদা হলেই যে ইম্পর্টেন্স পেয়ে যাবে তাহলে কিন্তু হয় না। তাহলে এতক্ষণে ট্রাম্প করোনার ভ্যাকসিন তৈরি করে ফেলতে পারতো। মিট ভলু, মিস্টার ভলু দত্ত, সম্মান, তোমাদের সবার খুব সম্মানের ব্যক্তি, তোমাদের বড় দাদার মতো, যে রেসপেক্ট ওকে করবে না তাকে আমি ডিনারে। ভলু রাত হয়েছে, সন্ধ্যার পরে বাইরে না, ভদ্রঘরের ছেলেপেলে সন্ধ্যার পরে বাইরে ঘুরে বেড়ায় না। সূর্য অস্ত যাবে, চুপ করে ঘরে ঢুকে যাবে।